কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করিলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ছড়ে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ছড়ে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ মা বোনেরা পর্দার মধ্যে আছো হ্যাগো, একটু স্বামী সেবা যত্ন করবা হ্যাগো, স্বামী সেবা যত্ন করবা মাগো, আর ওদের টিপি একটু কম করে দেখ, ওই যে টিপি দেখো এই টিপি গুলো একটু কম করে দেখবা, সিরিয়াল গুলো তো মোর দেখ পাই না, এগুলো দেখি দেখি ইমান ধ্বংস হয়ে যাচ্ছে ওমা ওমা, সন্তান গুলোকে একটু মানুষের মতো মানুষ বানাবা, ওরা যেন আল্লাহর পথে চলে, ওরা যেন আল্লাহর কথা বলে, ওরা যেন মাদ্রাসায় পড়ে, ওরা যেন তুমি মরে যাওয়ার পরে তোমার কবরের পাশে যে একটু দাঁড়ায় একটু কাদাকাটি করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়া নিসগিরা বলতে পারে। ও মা গো, তোমার সন্তান চক্ষু শীতলকারী সন্তান বানাও, আর ওই ভানাসি ব্যাগ কান্দে করে নিয়ে ওই আলফা ডাঙ্গার বাজারে একটু কোপ করে দাও, ওখানে যাইয়ে কোয়াকম্যাটিকের দোকানে যাইয়ে দাঁত খেলাই খেলাই একটু হাস খেলাই, পর্দা না করি বাড়িতে বের হবে না বোরকা পরি বের হবে, এইটাই তোমার প্রতি আমার অনেক বড় একটা আবদার গো মা গো, এই কাজগুলো করবা, স্বামীর খেদমত করবা, নামাজ পড়বা, রোজা করবা, সন্তান মানুষের মতো মানুষ করে গড়ি তুলবা, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে কবুল করে দিকা গো।
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ইশুর পরে ইশু আসে কত ইশু আসে পাশে ইশুর পরে ইশু আসে কত ইশু আসে পাশে তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা তদন্ত করে প্রতিবেদন জমা দেবে এনকে তদন্ত করতে করতে আসামি পড়িয়া দি দুইজন মরিয়ে ভূত হয়ে যায় কবরে দুবলো উঠে যায় কিন্তু তদন্ত এখনো শেষ হয়নি তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে আছে না নেই টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে আসলেতে ওরা হইলো শয়তানের চালা আসলেতে ওরা হইলো শয়তানের চালা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা বেলা অবেলা হবে মানে কি মানে ওই লোকটা যখন মারা গেল কান্না চোটে অন্ধকার এই হেলা বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একলা ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা নারী অধিকারের নামে কতক নারী রাস্তায় নামে নারী অধিকারের নামে কতক নারী রাস্তায় নামে দেহ দেখাই পুরুষ গেরে খোলা মেলা দেখায় না দেখায় না দেহ দেখাই পুরুষ গেরে খোলা মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন আল্লাহর দেওয়া কোরআনের আদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান কথাই কাজে মিল না হলে
তাকেই বলে মুনাফেকিকা ঠিক কি না মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান কথাই কাজে মিল না হলে তাকেই বলে মুনাফেকিকা বুঝবো কবে আল্লাহর কোরআন বুঝবো কবে ইসলামী আন্দোলন কবে হবে এ অবস্থার শেষ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসিস্তান আল্লাহর আইন থাকলে কায়ে দিয়েই দিত সমাধান দিত কিনা অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসিস্তান কোরআনের আইন থাকলে কায়ে দিয়েই দিত সমাধান আসুন আল্লাহর আইন করতে কায়েম কোরআনের আইন করতে কায়েম আমাদের জানমাল মোরা করব শেষ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষিতা বন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে আমি চাই ধর্ষিতা বন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দাসের বোঝা হবে না আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দাসের বোঝা হবে না আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে আমি চাই গড়বে দেশ ভাই ভাই ভালোবেসে আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে আমি চাই গড়বে দেশ ভাই ভাই ভালোবেসে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের
মাঝে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আল কোরআনের বিধান কায়েম হইলে শান্তি সুখ আসবে না আসবে না তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে ঠিক না কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত বন্ধর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে কত বন্ধর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে রক্ষক অভিভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে রক্ষক এত সাধু যেটাকে সাত মিনিট কয় সেকেন্ড যেন ভাইরাল হয় আছে না নাই রক্ষক অভিভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঝুঁকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঝুঁকে সত্য নিউজ গুলো হ্যালোর তলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে সোজা কথা উল্টে লেখে কি করে একজন বিড়ি খেয়েছে মেয়ে প্রকাশ্যে এই বিড়ি খাওয়ার জন্য একজন মুরব্বী বাধা দিয়েছে এই বাধা দিয়াতে তারে এত পরিমাণ হেনস্থা করেছে সাংবাদিকেরা যে পরবর্তীতে ওই স্থানে আবার প্রতিবাদ করার জন্য আরো কিছু যুবক যুবতী এসে সবাই মিলে প্রকাশ্যে বিড়ি টেনেছে এই খবর আপনারা জানেন কিনা যারা অনলাইন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া দেখেন অথবা নিয়মিত টেলিভিশন দেখেন তারা জানেন আমাদের মহিলারা বলতে পারবে না কারণ ওরা তো দেখে ভারতের সিরিয়াল পুরা বাংলাদেশের খবর কি জানবে ওদের কলি কার ঘরে সতীন ঢুকিয়েছে কার ঘরে পরকিয়া এইগুলো কতি মানে তাই না আমাদের মা বোনেরা ও আমার মা বোনেরা এই আলফাটেঙ্গার চেয়ারম্যান সাহেবের কি রিমোট নিতে পারেন তো নাকি রিমোট নিয়ে চেয়ারম্যান ও চেয়ারম্যান ইউনিয়নে করতে পারে ওর কাছে না অত সহজ না যদি কাই রিমোটটা দেওয়ার দিন একটু আজকে খবরটা দেখে নি একটা জনসভা করিয়ে এলাম তবে থামো আগে আমার এই আলটা কি জন্য হয় ডাকুর টুকুর এই ডাকুর টুকুরটা হয়ে নি তারপরে যে অন্য কথা ঠিক না পুলিশ গের কলাম বন্দুকের ভয় দেখায় ওপর কাছে রিমোট দিতে পারবেন না ও আমাদের খুব বন্দুকের ভয় দেখায় না যায় নলের ভয় আমাদের দেখায় না যায় ও ঘরে যেতে বহু সিরিয়াল দেখে উড়া শাসন করতে পারেন না ঠিক না এই জন্যই বন্দুকের ভয় আগে ঘরটা ঠিক করতে হবে চেয়ারম্যান সাহেব আমার মনে হয়েছে কারণ চেয়ারম্যান সাহেব উপজেলা চেয়ারম্যানের ওয়াইফে ওয়াইফ আমাকে ডেকেছিলেন অনেক মোটামুটি একটা ধারণা দিলেন যে উপজেলাতে তিনারা মানে খুব সুন্দর ভাবে জনগণ যেন কিছু পায় সেই কাজটা করে যাচ্ছেন চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান আল্লাহর বলা আমিন ওনাদেরকে দীর্ঘ নেখায়াত দান করুন বলেন আমিন আল্লাহর বলা আমিন এই সমাজের সেবা করার তৌফিক দান করুন আল্লাহর বলা আমিন কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দিন বলেন আমিন আমরা এই মানুষদেরকে কোরআনের ময়দানে দেখেন কিভাবে বসে আছে
আছে, একটা সাদা সিধা চেয়ারম্যান ছাড়া এভাবে বসে থাকা সম্ভব? তো হলুদ মিডিয়া এরা সুজা কথা উল্টে লেখে। আমি একবার এক সাংবাদিকের সাথে দেখা হয়েছে, ওই বলল যে আমি মানে উনি এসেই বলতেছে আমি সাংবাদিক। আমি বললাম কি কিসের সাংবাদিক? বললাম কথা যে নয়া দিগন্তে। বললাম কই আমার নিয়ে তো কোনো তো নিউজ টিউজ কলাম। বলছে লেখ পক্ষে দিলে তখন লিখার কিছু খুঁজে পান না। আমি যে এই হ্যালো করি এটা খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ এই হ্যালো তো এটা তো লিখবে না, এটা লিখবে না। তো আমি বললাম আচ্ছা এসব লিখবেন না, অসুবিধা নেই। আমি কয়েকদিন আগে কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করেছি, কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করি, আমার পা ভেঙে ফেলাইছি। তো এটাও লেখার দরকার নেই, অন্তত আমি যে কুকুরের ঘা দিছি মোটরসাইকেলে, কুকুরের পক্ষ নিয়ে অন্তত একটু তো করা যায়। যে কবির বিন সামাদ এক কুকুরকে অবলা প্রাণী তাকে ধাক্কা দিয়ে আহত করেছেন, কুকুর কান্না করিতেছে, নিউজ এরকম কিনা? আজকে সংবাদগুলো সব হয়েছে এরকম, উল্টো করে বলা হয়, উল্টো করে লেখা হয়। বাক স্বাধীনতার নামে বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে বাক স্বাধীনতার নামে আপনারা দেখেছেন ফ্রান্সে আমার নবীকে অবমাননা করা হয়েছে, বলেন ঠিক কিনা? আমি বলেছি আমার নবীকে ফ্রান্সে অবমাননা করা হয়েছে। বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসেবে 90% মুসলমানের দেশ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ। এই মুসলমানের দেশে সংসদে 300 জন প্রতিনিধিত্ব করে, তার মধ্যে অন্তত 280 জনের বেশি মুসলমান, বলেন ঠিক কিনা? অথচ এই সংসদ থেকে কোন রকম কোন প্রতিবাদ করা হয় নাই। এটা দিয়ে প্রমাণ হয়ে যায় যে আজকে বাক স্বাধীনতার নামে অশ্লীলতা বেহাবনা এবং ইসলাম ধ্বংসের জন্য যারা কাজ করছে তাদের পক্ষে এর অবস্থান নিয়েছে। এটা চলতে দেয়া যেতে পারে না। ইসলামের পক্ষে কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে। তাদের যদি জীবন চাই, যদি রক্ত চাই, হাত চাই, কান চাই, চোখ চাই, যদি আমার চোখের তাজা রক্ত ঢেলে দিতে হয় সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উদ্দিন করার সিদ্ধান্ত আমি মুসলমান হিসেবে অনেক আগেই নিয়েছি। আমরা সেই জাতি যাদেরকে কারারুদ্ধ করা হয়েছিল, কারাগারে রেখে বলা হয়েছিল তোমাকে খাবার দেওয়া হবে না, তোমাকে পানি দেওয়া হবে না, তুমি যখন পিপাসার্থ হবে তখন তোমাকে পানি দেব না, তুমি যখন ক্ষুধার্ত হবে তখন তোমাকে খাবার দেব না। আল্লাহর বান্দা চিৎকার করে বলেছিল, ওরে ক্ষমতাসীন, ওরে জালিম, ওরে জালিম শুনে নাও, তুমি কাদেরকে খাবারের ভয় দেখাও, কাদেরকে তৃষ্ণার ভয় দেখাও? আমরা তো সেই মুসলমান যারা প্রত্যেক বছরে একবার করে রমজানের রোজা পালন করে না খাওয়ার ট্রেনিং করে থাকি। সেই মুসলমান কিনা আপনারা? আজকে মুসলমান হয়েছি শুধু নামে, কাজে কোনো মুসলমান নেই। আমরা পরিচয় দিই মুসলমানের, কিন্তু কর্মে কোনো মুসলমান নেই। আজকে চেয়ারম্যান সাহেব এখানে বসে আছেন, আমি যদি চেয়ারম্যানের মন পাওয়ার জন্য আগামী কালকে ধানের শিশির কটা মার্কা, তাড়িপাল্লার কটা মার্কা আমার এখানে ঝুলাই নিয়ে কায়দা করি জামা প্যান্টে সব জায়গায় নিয়ে চেয়ারম্যানে যেই বলি, ও চেয়ারম্যান সাহেব আমি তোমায় ভালোবাসি। চেয়ারম্যান কি বল, তুই যদি আমার ভালোবাসতিস তো এত ধানের শিশা তাড়ি পাবো, অন্তত একটা তো নৌকা থাক, নাকি বলবে না বলবে না? আমাদের মুসলমানদের অবস্থা তাই। মুসলমান আমরা বলি আল্লাহ আমি তোমার কোরআন ভালোবাসি, বলি না বলি না? কেন আল্লাহ কয় একটু সুরোটা পড় দিন, কবে কে সুরো কে সুরো পারবেন পারবেন বলেন? মুসলমান যখন ইসলাম কবুল করবে তারপরে নামাজ পড়ে, যেই ওয়াক্তে যদি আল্লাহু আকবার বলার মতো সুযোগ থাকে তাও তার নামাজ ওই ওয়াক্তের নামাজ ফরজ হয়ে যায়, কাজা তাই কাজা। এই মুসলমান আজকে নামাজ পড়ি না আর খালি দাবি করি মুসলমান মুসলমান, আমরা এই মুসলমান হতে চাই না, আমরা কাজে মুসলমান হতে চাই। আল্লাহ ও তার রাসূল নিয়ে আমরা দাই সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে, নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে আমরা দাই সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে স্বাধীন দেশে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ জানতে হবে।
কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী আপনাদের এদিকে ছাড়ছে এদিকে ছাড়ছে আল্লাহর অলি তো যাও হ্যাঁ পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত আপনাদের দিকে আছে না ভণ্ড না এই দেখিনি যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে এই দিকে নেই ফরিদপুরি তো নেই আমাদের ওই দিকটা ছাগল নিয়ে আসে ওরা কোয়ানে যায় ওটা কোয়ানে সে ফরিদপুরির বাইরে নাকি জায়গা ওসব বাদ দাম কিন্তু যাই দেখি ছাগল নিয়ে যায় মা বাপ খাতি পায় না ওখানে নিয়ে যায় জায়গা যা পারে করুক ও নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু যারা ভণ্ড তাকে বিরুদ্ধে কথা আবার এটা কেউ অন্য ভাবে কেউ নিয়ে কারণ আমি খুব ভয় পাই এখন কেবল উক্তি কেবল ইনকাম করার করার পথে হাঁটতেছি না এই মুহূর্তে যদি আপনারা অ্যাটাক করে দেন তত সমস্যা তাই না একটু কদিন জাতি দেন ইনশাআল্লাহ তাহলে কি হচ্ছে কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের পাখি দেখো বন্ধি আছে খাতার দেশে কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের খাদম দেখো বন্ধি আছে খাতার দেশে কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে জাগতে রাজি আছেন আপনি না জাগার কারণে আজকে যে সমস্যাটা হচ্ছে সেটা বলবো বলবো তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম কাউকে না কাউকে তো জেগে উঠতেই হবে কেউ যদি কথা না বলে কেউ যদি কথা না বলে কেউ যদি নেতৃত্ব দিতে না চায় আজকে চেয়ারম্যান তিনি এই ইউনিয়নের দায়িত্ব নিয়েছেন বলে নিজের সরলতা দিয়ে জনগণকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন ওনার আব্বা এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এই এলাকার চেয়ারম্যান ছিলেন সারাটা জীবন জনগণের জন্য কাজ করেছেন যদি ওনারা নেতৃত্ব দিতে না আসতেন যে আমি কেন এই ঝামেলার মধ্যে যাব তাহলে কোনো দুর্নীতিবাজ সেই চেয়ারটা ধরে নিতে বলেন ঠিক কিনা এই জন্য কাউকে না কাউকে জেগে উঠতে হবে বঙ্গবন্ধু জেগেছিলেন বলে বাংলাদেশ এসেছিল ঠিক তেমনি ভাবে আবার কোন বঙ্গবন্ধুকে জেগে উঠতে হবে যার কারণে এই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে কাউকে না কাউকে জাগতে হবে কাউকে না কাউকে স্লোগান দিতে হবে কাউকে না কাউকে সামনে আসতে হবে প্রয়োজনে হাত হারাবেন পা হারাবেন চোখ হারাবেন কান হারাবেন জীবন হারাবেন পরকালের ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলতে পারবেন আল্লাহ গো তোমার রাজ কায়েম করার জন্য নিজের যা কিছু ছিল সব উজাড় করে দিয়েছি বলতে পারবেন না দুয়ারে আয়েশা আছে পালকি দেশা যাইয়া দে রে আমাই দুয়ারে আয়েশা আছে পালকি দেশা যাইয়া দে বরই পাতার গরম পানির বরই পাতা হার গরম পানির গোসল সাইরা দে
দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে রে আমায়া, দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে, আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কি নানো ওই সাদা কাফন, ওই সাদা কাফন, কি আর হইব দেরি কইরা, কি আর হইব ও দেরি কইরা, বিদায় কইরা দে দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে রে আমায়া, দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে, সাড়ে তিন হাত মাটির ঘরে রাইখায়া সবাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই, আছে সাড়ে তিন হাত মাটির ঘরে রাইখায়া সবাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই, বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি বিছাইয়া দাফন সাইরা দে, দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে রে আমায়, দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে, ঠিক কিনা? ও আমার ভাইরা, আজকে আপনি সেই ব্যক্তি যে সারাটা জীবন কত মানুষের জানাজায় গেলেন, কত মানুষের মৃত্যুর খবর শুনলেন, কত মানুষের মরা মুখ দেখলেন, আজকে আপনি সেই ব্যক্তি যেই ব্যক্তিকে দেখার জন্য গ্রামের মানুষ ভিড় জমিয়েছে, আপনাকে নিয়ে আয়োজন করা হচ্ছে, কেউ বাস কাটতে গিয়েছেন, কেউ কবর খুঁড়ছেন, কেউ আপনার জন্য কাফন কিনতে গিয়েছে, কেউ বাতর গোলাপ সুরমাদানি নিয়ে এসেছে, আপনাকে গোসল করানো হয়ে গেল, সাজানো গোছানো হয়ে গেল, কাফন মোড়ানো হয়ে গেল, তারপরে আপনাকে জানাজা দেওয়ার জন্য মসজিদের সামনে অথবা কাউন্সিলের সামনে স্কুলের মাঠে আপনাকে নেওয়া হলো, ও আমার ভাইরা, আপনি এমন জানাজায় শরীক ছিলেন, আজকে আপনি সেই যাকে সামনে নিয়ে জানাজা পড়া হচ্ছে, তারপরে যখন জানাজা হয়ে গেল আপনাকে চারজন কাঁধে করে নিয়ে রওনা দিল কবরের দিকে, মা হাও মাও করে কাঁদছে আমার সন্তানকে, আমার কলিজার টুকরা সন্তান, তাকে কোথায় নিয়ে চলে যাচ্ছ, স্ত্রী কাঁদছে, ও আমার স্বামী গো, তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, তুমি আমাকে বাসর রাতে কথা দিয়েছিলে, সারাটা জীবন যতদিন বাঁচবো তোমার পাশে থাকবো, তোমার সুখে দুঃখে আমি সঙ্গী হব, আজকে তুমি কেন আমাকে একা রেখে বিদায় নিলে, কলিজার টুকরা সন্তান, যার সুখের জন্য এত কষ্ট, যার সুখের জন্য সারাটা জীবন কষ্ট করেছেন, ভ্যানের প্যাডেলে পা রেখেছেন, মাথার ঘাম ঝরেছে, যখন আপনাকে কেউ কোনো কটূক্তি করেছে, বড় কথা বলেছে, কোন প্রতিবাদ করেননি সন্তানের মুখের দিকে তাকিয়ে, যে আমি যদি প্রতিবাদ করি হয়তো বা গোলমাল হবে, হতে পারে অপমান মান অপমান হতে পারি, অথবা আমাকে টাকা কমিয়ে দিতে পারে, আমার সন্তানকে বড় করতে হবে, তাই সন্তানকে মানুষ করার জন্য অনেক কথা আপনি হজম করেছেন, কেউ গালি দিয়েছে, কেউ দুইটা কিল মেরেছে, খুশি দিয়েছে, চড় দিয়েছে, তারপরেও আপনি সব সহ্য করেছেন, সেই কলিজার টুকরা সন্তান বাবা বাবা বলে চিৎকার করছে, ও বাবা গো কোথায় রেখে চলে যাচ্ছ, আজকে থেকে আমি কাকে বাবা বলে ডাকবো গো বাবা, তুমি কেন একাই ভাবে চলে যাও, এমনি ভাবে তাদের গগনবিদারী চিৎকার, তাদের চিৎকারে আকাশ বাতাস ভারী হচ্ছে, হাউ মাউ করে কান্নার রোল পড়ে গেছে, আপনার কিছু করার নাই, আমার কিছু করার নাই, সবাই নিয়ে চলে গেল, সব কান্নাকে উপেক্ষা করে কবরের দেশে নিয়ে গেল, কবরে নেমে গেল, তারপরে তিন চার ব্যক্তি ঝাঁপ দিয়ে নেমে খাটিয়াটা খুলে কাপটাকে নামিয়ে দিল কবরে, কবরের মধ্যে শুইয়ে দিল, অথচ আপনি এরকম দৃশ্য অসংখ্যবার দাঁড়িয়ে দেখেছেন গোটা জীবনে, বছরের পর বছর, এমনকি প্রত্যেক মাসেও আপনি এমন ঘটনার সাক্ষী হয়েছিলেন, কতজনের জানাজা পড়লেন, কতজনের কবর দিলেন, আর আজকে আপনি নিজেই সেই কবর দেশের বাসিন্দা, আপনাকে কবরে শোয়ানো হয়ে গেল, তারপরে একটা একটা করে বাস কেড়ে দিতে থাকলো, একটা একটা
চেষ্টা করে যখন বার দিচ্ছে সর্বশেষ বাসটি যখন দেয়া হয়ে গেল এই দুনিয়ার সাথে সকল সম্পর্ক আপনার ছেদ হয়ে গেল আপনার যত আপনজন ছিল যেই বন্ধুর সাথে একসাথে চা না খেলে আপনার দিন যেত না বাজারে যেই বাজারে না গেলে আপনার মনে হতো আজকে অনেক কিছু মিস করে ফেলেছেন যেই বন্ধু যেই মা যেই ভাই যেই বোন যেই স্ত্রী এত আপন ছিল সবাই আপনাকে ছেড়ে দিয়েছে এখন আপনি একা হয়ে গেলেন আপনজনেরা মুঠে মাটি নিয়ে দাঁড়িয়ে আছে আপনার যখন কলাপ পাতা দেয়া হয়ে গেল তারপর সবাই বলছে মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ঠিক কি না এই পড়ে নিল ও মানুষ ও চেয়ারম্যান সাহেব ও মেম্বার সাহেব ও আলফা ডেঙ্গাবাসী ও শুকুর হাটাবাসী তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল আবার তোমাকে এই মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া হলো আবার একদিন তোমাকে এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে এই বলে আপনার মুঠের মাটিটা কবরের দিকে ছুঁড়ে মারলো ওই যে আপনাকে সবাই হাত দিয়ে পা দিয়ে মাটি চেপে দিয়ে কবর দিয়ে আসলো আর কেউ খবর নিল না কালের পরিক্রমায় বছরে পর বছরে যে একদিন ওই কবরের পরে পায়খানা ঘরের ডাস্টবিন কিংবা পায়খানা ঘরের কুপো হতে পারে তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম তাই তুমি আজ জেগে ওঠো ভেঙে তোমার ঘুম ভেঙে তোমার ঘুম জাগো জাগো বন্ধু জাগো 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 শুকুর হাটাবাসী জাগো 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 বন্ধু জাগো 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 আলফা ডাঙাবাসী জাগো তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে তুমি জাগনি বলে ধর্ষিতা বন কাঁদছে অন্ধকারে তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে তুমি জাগনি বলে ধর্ষিতা বন কাঁদছে অন্ধকারে তুমি জাগনি বলে হচ্ছে যে খুন হচ্ছে কত গুম তুমি জাগনি বলে হচ্ছে যে খুন হচ্ছে কত গুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে তুমি জাগো জাগো বন্ধু জাগো 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 আলফা ডাঙাবাসী জাগো তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা চেয়ারম্যান যদি কাউরে নির্যাতন করে আর কেউ যদি প্রতিবাদ না করে তাহলে সে নির্যাতন করতে পারবে না পারবে না কিন্তু কেউ যদি ঘুরিয়ে দাঁড়ানোর চেষ্টা করে আপনারা মাঝে মাঝে প্রাণী জগৎ বলে না এটাকে কি বলে এই যে একটা চ্যানেল আছে এখানে দেখায় অনেকগুলো ডিসকভারিতে অনেকগুলো সিংহ এই সরি অনেকগুলো মেষ গরু ভাল্লুক বা এই জাতীয় যা আছে প্রাণী এরা অনেকেই যাচ্ছে সিং আছে কিন্তু যাওয়ার পরে একটা দুইটা সিংহ কিংবা একটা দুইটা বাঘ যতগুলো সিং ওই যে মেষ আছে কিংবা গরু যারা চায় বন্ধু এরা যদি ওই সিংহরে ধরে ওই সিংহ তো মানে ওর কোনো অস্তিত্ব থাকবে উপকার হবে না হবে না একটু ঘুরি দাঁড়াতে হবে কিন্তু আমাকে সাহস হলো এরকম সাহস স্যার বলছে এই তোর জীবনে সাহসী ঘটনা আছে কোনো তো বলছে আছে তো বলছে কি ঘটনা একটু বলতে বলছে আমি একবার সুন্দরবনে গেছিলাম তো তারপরে বলছে সুন্দরবনে যেই বুঝলেন খুব সাহসী কিন্তু জীবনে সাহসী ঘটনা সুন্দরবনে যেই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার তো শুয়ে রয়েছে আমি আস্তে আস্তে করে যেয়ে লেজেতে কেটে নিয়ে চলে আসলাম খেসাত ক্রিকেট চলে আসলাম তো স্যার বলছে যে ল্যাস কাটিছিস বলছে হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগারের আস্তে করে যেয়ে ল্যাসটা কেটে নিয়ে চলে আসলাম তো স্যার বলছে মাথা বাদ দে কি তুই ল্যাস কাটলি কেন তো বলছে মাথা তো আগের থেকেটা কেটে নিয়ে গেছে মাথা আগের থেকেটা কেটে নিয়ে গেছে তাই আস্তে আস্তে পেনে যেয়ে ল্যাস কেটে নিয়েছে তো মাথা থাকিও কানে যে আরে ভাই মা ঠিক কি না সাহস আমাদের এরকম আমরা সারা রাত আজ শুনব হুজুর সারা রাত লিকসার দেয় না দেয় না কিরা কিরা আওয়াজ শুনবেন হাত উঁচু করেন হাত উঁচু কইরেও চলে যায় ইরা কোন আল্লাহর ইরা কোন আল্লাহর কিছু আছে আল্লাহর ওলি আওয়াজ শুনিয়ে যাই পরে আমল শুরু করে দেয় বুঝছেন জিয়ারান সাহেব আপনি আবার ওরকম কাজ করেন না একবার এক মহিলা আমার আব্বা বলতো যে এক মহিলা আওয়াজ শুনে বাড়িতে শুনিয়েছে আসিয়া রাজিয়াল রহিমা রহিমা আলাইহিস সালাম
আয়ুব নবীর পা মুছাই দিত চুল দিয়ে, কি দিয়ে, চুল দিয়ে, কি দিয়ে ভাই, চুল দিয়ে পা মুছাই দিয়ে ঘুমাই। তো এক মহিলা চিন্তা করছে হুজুর যশতে সেই ওয়াজ করি গেল, তাই আজকে যাই যে একটু পা মুছাই দিয়ে শুই থাকি। তো যাইয়ে স্বামীর পা মুছাই দিয়ে শুয়ে রয়েছে, পা মুছাই দিয়ে শুয়ে থাকার পরে গন্ধে জ্বালে বাসা যায়, প্রচুর গন্ধ। দুর্গন্ধ তা কি দুর্গন্ধ, মানে দুর্গন্ধর আব্বা নানা শ্বশুর খালা শ্বশুর সব একসাথে। স্ত্রী বলছে এত দুর্গন্ধ কেন, স্বামী বলছে তাই তো দেখি এত দুর্গন্ধ কেন, বালিশের গুঁড়া আলো ধরা এসে সুইচ জ্বালাইতে খুঁজে পায় না, খুলতে 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 দেখে চুলিতে গন্ধ বেরোচ্ছে। স্বামী বলছে তো তোমার চুলিতে তো এই পায়খানা ঘটনা, বলছে ঘটনা তো একটা ঘটিছে, আমি হুজুর ওয়াজ করলো যে স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুয়া আসি আলাইহিসসালাম, রহিম আলাইহিসসালাম এই কাজটা করতেন। তো আমি এসে চিন্তা করলাম যে তুমি শুয়ে রয়েছো দীর্ঘদিন ধরে, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, কোনোদিন তো এরকম ভালো কাজ করিনি, তাই আজকে চুল দিয়ে পাটা মুছাইয়ে দাও শুয়ে। তো বলছে তা আগের থেকে কম, আগের থেকে কম। বলছে ঘটনা কি, মানে ঘটনা হইল ও আপনাকে আলফাডাঙ্গা বাজারে খেলছিল তাস খেলতে খেলতে হঠাৎ তৈরি হয়েছে দাঙ্গা পুলিশ না ডিবি পুলিশ এইছে, ও আসলি জুতো নিয়ে টাইম পাইনি দেশে দৌড় বাগান, বাগানে কিটা ছেড়ে থিয়েছে ও চটকা এসে শুয়ে রয়েছে, আর এদিকে যাইতে পা মুছাইতে কায়দা করে শুয়েতে রয়েছে। তো পরের দিন যখন এই দেখাচ্ছে যাওয়ার সময় পর্দার অন্তরালতে, আর যেভাবে আমাদের উপজেলা চেয়ারম্যানের স্ত্রী উনি ডাকলেন যে একটু হুজুরকে ডাকো একটু কথা বলবো, তো ওইভাবে মহিলারা বলছে হুজুর একটু ডাকেন কথা আছে, কি ঘটনা, বলছে হুজুর ওয়াজ তো ভালোই করেন দশত্ব এসে খারাপ না, তো স্বামীকের পা মুছাই দেওয়ার কথা কইছেন ঠিক আছে, ওকে একটু কমেন যেন ধুয়ে এসে তারপর শোয়। তো আপনারা একটু ধুয়ে যাইয়ে তারপরে শোবেন, কারণ বলা যায় না কোন রাতে কোন আমল করতে পারে। তবে স্বামীরা আবার যাইয়ে ওই অনেক সময় হুজুরা বলে আজকে যে স্ত্রী বলবেন আই লাভ ইউ বা সালাম দেবেন, বলে না যে স্ত্রী কোনদিন সালাম দেবেন, আজকে ঘরে ঢোকার সময় যাই বলবেন আসসালামু আলাইকুম, হঠাৎ যেন এটা দেবেন না, কারণ হঠাৎ দিলি ওই স্ত্রী কিন্তু আর আপনার সাথে শোবে না, কেন শোবে না, ও ডাকবে শাশুড়ি আম্মা 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 ওঠেন আম্মা ওঠেন, কি হয়েছে আম্মা ওঠেন, বেকায়দ অবস্থা, কি হয়েছে আপনার ছেলের মনে বুদ্ধি ধরেছে, আপনার ছেলের মনে হয় ছেলে ধরেছে ক্যা, ও ভুল মারছে, সে সারা জীবনে কোনোদিন সালাম দিনে আইছে জীবন চাল সালাম আলাইকুম তুমি আমার কোনো কিছুর দরকার নেই, ওই যে যুবকেরা বুঝতে পারছে ওখানে দাঁড়ায়, কারণ এই পাম মারে তো আছে না নাই, ওই যে দেখেন লজ্জা পেয়েছে চ্যাটিং করে কয় যে তোর জন্য আমি জীবন দিতে রাজি আছি, যদি কয় পঞ্চাশটি টাকা দেখ টাকা তো দিতে চাই না, জীবন দিতে চাই দ্বিতীয় জীবন দেব টাকা, এই কথা এটা তো না পাম মারার তোর নিয়ে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যাবো চাঁদের দেশে পিঠে কেন্দ্র, ওখানে একটা ঘর থাকবে আর দুইজন বাসিন্দা থাকবে আমি আর তুমি, ওরে লিখছার চ্যাটিং এর কোনো অভাব নেই।